ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আমরা যে ওষুধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি ওষুধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম শিলদ্বীপ টেন মিলিগ্রাম এই ঔষধটি বাজারে এনেছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি সিল্নি ডিপিন গ্রুপের ঔষধ ঔষধটি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ঔষধের রিভিউ নিয়ে আপনাদের সামনে আসছি যাতে আপনারা ঔষধ সম্বন্ধে জানতে পারেন তাই দেরি না করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শিলদ্বীপ এই ঔষধটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসাবে পরিচিত এই ঔষধটি এল এবং এন ক্যালসিয়াম চ্যানেল বন্ধ করে থাকে যার ফলে হৃদপিণ্ডে রক্তের সরবরাহ বৃদ্ধি পায় এটি রক্তচাপ কমাতেও সহায়তা করে এক কথায় বলা যায় এই শিলদ্বীপ ঔষধটি উচ্চ রক্তচাপ ও হার্টের বিভিন্ন সমস্যা হতে মুক্তি দেয় তবে এই ঔষধটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে কোনো অবস্থাতেই নিজে নিজে ঔষধটি ব্যবহার করা যাবে না এখন আমরা ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেব ঔষধটি গ্রহণকালে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝিমুনি মুখমণ্ডল লাল হয়ে যাওয়া মাথা ব্যথা নিম্ন রক্তচাপ বুক ধরপড় করা পেশি ব্যথা কাপুনি এই সমস্যাগুলো হতে পারে যদি সমস্যাগুলো তীব্র হয় তবে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এখন আমরা জানব টেন এই ঔষধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে গর্ভকালীন সময়ে সতর্কতার সহিত ঔষধটি ব্যবহার করা যায় তবে অবশ্যই ডাক্তার এক্ষেত্রে নির্ধারণ করবেন যে ওই গর্ভবতীর ক্ষেত্রে ঔষধটি ব্যবহার করা যাবে কি যাবে না বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা ঠিক হবে না এখন আমরা জানব শিলদ্বীপ টেন এই ঔষধটির মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে সাধারণত পূর্ণবয়স্ক মানুষদের জন্য দিনে পাঁচ থেকে দশ মিলিগ্রাম হারে মাত্রা নির্দেশিত হয় সর্বোচ্চ দৈনিক মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় তবে অবশ্যই রোগীকে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি গ্রহণ করতে হবে রোগ রোগের ধরন রোগীর বয়স সব কিছু বিবেচনা করে ডাক্তার তার জন্য ডোজ নির্ধারণ করবেন আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ শিলদীপ টেন এই ঔষধটির প্রতি পিচের দাম নয় টাকা আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য